বৃহস্পতিবার ছিল ন্যাশনাল ডক্টরস ডে। মুখ দেখেই রোগ নির্ণয়ের অলৌকিক বিদ্যা রপ্তকারী, হত, দরিদ্র, রাজা উজিরের ধন্বন্তরী, জাতির জনক মহাত্মা গান্ধীর দেওয়া বিধান দ্য সেফটি হ্যান্ড অফ ইন্ডিয়া অভিধায় ভূষিত শিক্ষা, শিল্প, রাজনীতি, দর্শন সর্বক্ষেত্রে সমান দক্ষ কিংবদন্তি চিকিৎসক, পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী ডাক্তার বিধানচন্দ্র রায়কে স্মরণ করতে পয়লা জুলাই তারিখকে জাতীয় চিকিৎসা দিবস রূপে ঘোষণা করা হয়েছে। ডাক্তার রায়ের জন্ম ও মৃত্যু দিনটি পালিত হয় জাতীয় চিকিৎসক দিবস রূপে। সারা দেশ আজকের দিনে এই মহান মানুষটিকে স্মরণ করে শ্রদ্ধার্ঘ্য প্রদর্শনের উদ্দেশ্যে নানা কর্মকাণ্ডের মধ্যে দিয়ে পালন করছে ডক্টরস ডে। এরই সঙ্গে সাজুজ্য রেখে নদিয়ার পলাশীপাড়া থানার অধীন পলাশীপাড়া প্রীতিময়ী গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের BMOH ডাক্তার শ্যামল বিশ্বাসের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের দ্বিতলের কক্ষে যথাযথ মর্যাদায় মনোজ্ঞ একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হল ডক্টরস ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্ট দুইয়ের বিডিও শুভ সিংহ রায়, যুগ্ম বিডিও পলাশ বিশ্বাস, তেহট্ট দুইয়ের পঞ্চায়েত সমিতির সভাপতি রণদা প্রসাদ বোস, পলাশীপাড়া থানার ওসি সুরজিৎ ঘোষ প্রমুখ বিশিষ্টরা, চিকিৎসক, নার্স, হাসপাতালের সমস্ত স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স চালক, আশাকর্মী, সাফাইকর্মী, এক কথায় করোনা অতিমারীর আবহে যারা নিজ জীবন বিপন্ন করে নিরলসভাবে পরিষেবা দিয়ে চলেছেন তাদের প্রত্যেককে আমন্ত্রণ জানানো হয়েছিল এই অনুষ্ঠানে তথা ডক্টরস ডেতে। এই অনুষ্ঠানে প্রীতিময়ী গ্রামীণ হাসপাতালের আধিকারিক ডাক্তার শ্যামল বিশ্বাস ও হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত করোনা যোদ্ধাসহ সকলকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জাতীয় চিকিৎসক দিবসের এই শুভক্ষণে তেহট্ট 2 নম্বর ব্লক প্রশাসন ও তেহট্ট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যৌথভাবে এবং পলাশীপাড়া থানার পক্ষ থেকেও কোভিড যোদ্ধাদের সংবর্ধনা জানানো হয়। প্রসঙ্গত উল্লেখ্য যে কোভিড সংক্রমণ রুখতে গিয়ে শহীদ হওয়া কোভিড যোদ্ধা ও করোনার কারণে মৃত মানুষদের স্মরণ করতে কয়েক মিনিট নীরবতাও পালন করা হয় এই অনুষ্ঠান তথা ডক্টরস ডেতে। এটা হবে তার আগে আমরা 1 মিনিট নীরবতা পালন করবো গত 1.5 বছর ধরে সমস্ত কোভিড যোদ্ধা তাছাড়া সমস্ত মানুষজন সারা পৃথিবীতে না জানি না এই অতিমারীর প্রাদুর্ভাব ঘটতো তাদের স্মরণে আমরা 1 মিনিট নীরবতা পালন করব। সবাই তাড়াতাড়ি চলে আসুন, সম্মাননা বাচ্চা যখনই অসুস্থ হয়েছে বা এই আছে তারা দিন রাত 24 ঘন্টা পরিষেবা দিয়ে চলেছে, কোনো বিরক্তি ক্লান্তি সমস্ত কিছু ছাড়াই। রাত আমাদের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
সবাইকে একটু হাততালি দিতে অনুরোধ করছি। প্রতিমণ্ডল এছাড়াও কোভিডের অন্যতম যোদ্ধা, কোভিড ভ্যাকসিনেশন সাথে যুক্ত এছাড়াও দিদি আছে তো, দিদিকে রাজীব যা সুন্দর ব্যবস্থাপনা এই প্রোগ্রামটা হয়েছে রাজীব। রয়েছেন আমাদের যারা ত্রিস্তরের জনপ্রতিনিধিবৃন্দ, আমাদের পূর্বতন বিধায়ক, আমাদের বর্তমান বিধায়ক, মাননীয় বিধায়ক, আমাদের মাননীয় সাংসদ, এদের সকলের সহযোগিতা না পেলে, জনপ্রতিনিধিদের সহযোগিতা না পেলে আমরা এই লড়াইতে উঠতে পারতাম না। কারণ মানুষের সাথে সংযোগ করে ওনারা আমাদের এই লড়াইতে সহযোগিতা করেছেন, ওনাদের জন্য ধন্যবাদ। তারপর পুলিশ প্রশাসন, পুলিশের কথা বারবার বলতেই হবে, কারণ তাদের নিজেদের যে কাজ রয়েছে তার বাইরেও এই কোভিড রিলেটেড যে কোনো ইস্যুতে মানুষকে অ্যাওয়ার করা, তারপর হচ্ছে প্রথম দিকে তো টেস্ট করতেও মানুষকে ধরে নিয়ে আসতে হচ্ছিল যখন ফার্স্ট ফেজ অফ দিস প্যান্ডেমিক, তো সেগুলো সমস্ত পুলিশ করেছেন। আমাদের সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুলিশের সহকর্মীরাও কাজ করেছেন। আমাদের যারা কোভিড ভলেন্টিয়ার্স রয়েছেন, যারা সেফ হোম চালালে, যারা কোয়ারেন্টাইন সেন্টারগুলো দেখভাল করলেন, স্কুলে স্কুলে রিলিফ মানে সমস্ত তাদের হাতে জিনিসপত্র পৌঁছে দেওয়া, মানুষের বাড়ি বাড়ি ত্রাণ পৌঁছে দেওয়া, আমাদের কোভিড ভলেন্টিয়ার্সরা সমস্ত করেছেন। তারা অক্সিজেন সাপ্লাইয়েরও ব্যবস্থা করছেন, তো সেটা অলরেডি রানিং চলছে আমাদের এই ব্লকে। তো তাদের সবাইকে, আমাদের ভিআরপিরা সহ আমাদের যারা কোভিড ভলেন্টিয়ার্স অনেকে এখানে রয়েছে, সবাইকে আমরা নতমস্তকে এবং পরম শ্রদ্ধা আন্তরিকতার সঙ্গে তাদেরকে আমরা ধন্যবাদ দিই। গোটা জাতি, গোটা বিশ্ব হেলথ ফ্র্যাটার্নিটি এবং যারা আমাদের কোভিড ওয়ারিয়ার্স, তাদের মধ্যে এরা সকলে পড়ছেন, আমাদের স্ক্যাভেঞ্জার্সরা, আমাদের সুইপার্সরা, সকলে, কেউ বাদ নেই। এই যে সমস্ত মানবতার যে লড়াই, এই লড়াই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর দেখা যায়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেমন ভয়ঙ্কর অপশক্তির বিরুদ্ধে সারা পৃথিবীর মানুষ এক হয়ে মানবতার পক্ষে লড়াই করেছিল, এটাও একটা মানবতার যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।